আজ অনেকদিন পর আবার বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আসলে অনেকদিন ধরে দেওয়া হচ্ছিল না, তো আমি এখন আমার প্রথম মাইলস্টোনটা কমপ্লিট করে ফেলেছি। তো 1000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি যেরকম সপ্তাহে দুটো করে ভিডিও দিতাম সেরকম দেব, আবার ঠিক করেছি। আর স্কচের খুব লোম উঠছে, দেখো তোমরা খুব লোম উঠছে। তো আজকে এমনিও খুব গরম পড়েছে, ভাবছি স্কচকে নিয়ে একটু ভালো করে ওকে গ্রুমিং করিয়ে নিয়ে আসবো, একটু চান টান করিয়ে, তারপরে লোমটা কেন উঠছে একটু ডাক্তারের সাথেও কনসাল্ট করবো। তো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা। এ দেখো আমরা বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি স্কচকে নিয়ে। তো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তো এই জন্য ওলা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার নিজস্ব গাড়ি নেই। দেখো আমরা পৌঁছেও গেছি। তো এবার স্কচ তো কোনো জায়গায় দাঁড়ায় না, ওকে গাড়িতেও নিয়ে যাওয়া খুব কষ্টকর। আর এই পৌঁছে গিয়ে আমাদের স্লট বুকিংই ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি মানে ওর স্নান করানোটা শুরু হয়ে গেছে। খুব ভালো করে ওকে স্নান করিয়েছে, এবং আমরা তো ভেবেছিলাম মানে অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম, তো মানে স্কচকে বাইরে কোথাও নিয়ে গিয়ে স্নান করিয়েছি। তো সেই ক্ষেত্রে আমিও ভেবেছিলাম কী করবে না করবে, কেননা এই সময়টা আমাদেরকে থাকতে দেয়নি কাছে। তো কিছুই করেনি, খুব ভালো করে স্নান করে নিয়েছে। স্নান করে বেরোনোর পর দেখা গেল যে ওর কানটাতে একটু ইনফেকশন হয়ে রয়েছে, কানে কিছুভাবে জল ঢুকে গেছিলো বা কিছু ওরাই বললো। তাই জন্য আবার তখন ডাক্তারের সাথেও কনসাল্ট করলাম, ডাক্তারও তাই বললেন যে ওর কানটার মধ্যে একটু ইনফেকশন আছে। তো যাই হোক, সেই ওষুধগুলো সবই দিয়েছে, জানি না কতটা কতদূর কীভাবে খাওয়াতে পারবো বা কী করতে পারবো। যাই হোক, ডাক্তারবাবু চেকিং করছেন ভালো করে। তো এমনি কিন্তু বাধ্যের চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো দুষ্টুমি করা বা কিছু তা নয়। তবে শুধু অন্য কুকুর মেল ডগ যদি দেখে তখন একটু মানে রেগে যায় আর কি। এই ডাক্তার যে ড্রপটা দিয়েছে সেটা ওখানে ছেলেটি দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কীরকমভাবে কী দেবে বা কী করতে হবে। যাই হোক, হয়েও গেল আমাদের সমস্ত কাজ, এইবারে স্কচকে নিয়ে বেরিয়ে পড়বো। ওলা বুক করে নিয়েছি, গাড়িও এসে গেছে, এই আমরা এখন বেরিয়ে পড়েছি। তবে ওখানে যাই না, ওখানে স্নান টান করার পর বোধহয় একটু শরীরটা আরাম পেয়েছে, আসার সময় আর অতটা জ্বালায়নি। দেখো গ্রুমিং করে এসে খুব আরাম পেয়েছে, একেবারে টান টান হয়ে শুয়ে পড়ে ঘুমাচ্ছে, খুব আরাম পেয়েছে। আর ডক্টরের সাথে কনসাল্ট করেছি, ডক্টর ওষুধ দিয়েছেন, তবে বললেন যে ওর একটু হয়তো অ্যালার্জির মতন হচ্ছে বা ওর কানে একটা ইনফেকশন আছে এখন আপাতত বলেছে, তো সেই জন্য সেটারও ট্রিটমেন্ট দিয়েছেন। এখন জানি না কত দূরকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারবো বা অ্যালার্জির ওষুধও খাওয়াতে পারবো, সবই মানুষের ওষুধই দিয়েছে। দেখো কেরকম গায়ে পা তুলে ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো। আর যেরকম ভাবে ধরো আমরা মানে আমি এই মাইলস্টোনটা কমপ্লিট করলাম, আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, তো আমি এর পরের মাইলস্টোনটাও কমপ্লিট করে নিতে পারবো খুব তাড়াতাড়ি। তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে তো সেটা সম্ভব নয়, সেই জন্য সেটা প্লিজ আমার সাথে তোমরা সকলে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো।